ফারহানের বিয়ে হয়েছে 1 বছর হলো। বিয়ের পরপরই তিনি একটা বিষয় অনুধাবন করতে পেরেছেন, আর সেটা হচ্ছে তিনি যৌন সম্পর্কের ব্যাপারে একেবারেই আগ্রহী নন। তিনি কোনোভাবে তার হাজবেন্ডের প্রতি যৌন আকর্ষণ অনুভব করেন না। এর মানে এই নয় যে তিনি তার স্বামীকে পছন্দ করেন না। তার স্বামী যথেষ্ট সুদর্শন ব্যক্তিত্ববান একজন মানুষ, তিনি তাকে পছন্দ করেন। কিন্তু তারপরেও কেন জানি তিনি তার স্বামীর সাথে যৌন সম্পর্কটি মেনে নিতে পারেন না। তিনি এটিকে জুলুম মনে করেন। বিষয়টি এমন যে তিনি স্বামী বা কারো প্রতি শারীরিকভাবে আকর্ষণ অনুভব করেন না। ফারহানার মতো এমন অনেক মানুষ আছে পৃথিবীতে যারা কিনা নারী বা পুরুষ কারো প্রতি শারীরিকভাবে যৌন আকর্ষণ অনুভব করেন না, আর এই ধরনের মানুষকে বলা হয় অ্যাসেক্সুয়াল বা অযৌনচিত্ত কিংবা যৌনতাহীন। মানুষের নানা ধরনের যৌন চরিত্র রয়েছে, যেমন বিপরীতকামী, সমকামী, উভকামী। এগুলোর মতোই অ্যাসেক্সুয়ালিটি হচ্ছে মানুষের যৌন চরিত্রেরই একটা অংশ। লাখে একজন বা দুজন মানুষ অ্যাসেক্সুয়াল হলেও আমরা যেহেতু লাখ লাখ প্রোফাইল নিয়ে কাজ করি, সেই সুবাদে আমরাও এমন কেস পেয়েছি। আর জনসচেতনতার জন্য আমি আজকে সেই ঘটনাগুলো আপনাদের সামনে তুলে ধরব। তার আগে জানিয়ে দিই, আপনাদের সাথে আছে আমি লীনা, কাজ করছি বিবাহবিডি.কম এ ম্যারেজ কনসালটেন্ট হিসেবে। গোপনীয়তা রক্ষার্থে আমি তাদের ছোট নাম ব্যবহার করব। মিস্টার শাহিন, তিনি কিছুদিন আগে আমাদের কাছে এসেছেন। তিনি বিবাহবিডিতে বিয়ের জন্য প্রোফাইল তৈরি করেছেন। তিনি ডিভোর্সড, সুদর্শন ব্যক্তিত্ববান একজন পুরুষ, উচ্চশিক্ষিত এবং ধনী পরিবারের সন্তান। তার ডিভোর্স হয়ে গেছে তার স্ত্রীর সাথে কিছুদিন হলো। ডিভোর্সের কারণ হিসেবে তিনি যেটা জানালেন সেটা হচ্ছে ওনার স্ত্রী অ্যাসেক্সুয়াল। ওনার স্ত্রী কোনোভাবেই কারো প্রতি যৌন আকর্ষণ বোধ করেন না। প্রথমে তিনি ব্যাপারটিকে স্বাভাবিকভাবে মেনে নিয়েছিলেন, হয়তোবা লজ্জা কিংবা অন্য কোনো কারণে, হয়তোবা তিনি সহজ হতে পারছেন না। কিন্তু তিনি সফট হলেন তখন যখন তিনি তার শ্বশুর শাশুড়ির কাছ থেকে জানতে পারলেন যে তার স্ত্রী যৌন সম্পর্কের ব্যাপারে একদমই আগ্রহী নন। যৌন সম্পর্ককে তিনি তার উপর করা নির্যাতন মনে করছেন এবং তিনি তার সাথে বৈবাহিক সম্পর্ক রাখতে অনিচ্ছুক। এই কথা জানার পর তিনি সরাসরি তার স্ত্রীর সাথে কথা বলেন। সমাজের কথা, পরিবারের কথা ভেবে তিনি তার সাথে তার স্ত্রীকে থেকে যেতে বলেন। কিন্তু তার স্ত্রী তাকে জানিয়ে দেন যে এইভাবে বৈবাহিক সম্পর্কে থাকা তার পক্ষে সম্ভব নয়, এবং বিয়ের পরেই তিনি তার এই ব্যাপারটি বুঝতে পেরেছে, আর সেজন্য তিনি খুবই দুঃখিত। পরবর্তীতে তার স্ত্রী তার বাপের বাড়িতে চলে যায় এবং তাকে ডিভোর্স দিয়ে দেয়। আরেকটি ঘটনা বলি। মিস্টার আবিদের মা বাবা মিস্টার আবিদের বিয়ের জন্য আমাদের এখানে প্রোফাইল তৈরি করেছেন। স্বাভাবিকভাবেই আমরা মিস্টার আবিদের জন্য অনেক উচ্চশিক্ষিত ভালো পরিবারের প্রোফাইল দেখাই, কিন্তু কোনো না কোনো কারণে তিনি সেটা ডিক্লাইন করতে থাকেন। আমরা তো কিছুতেই বুঝতে পারছি না যে কী কারণে তিনি ডিক্লাইন করছেন। পরবর্তীতে আমরা ক্যান্ডিডেটের সাথে পার্সোনালি কথা বলি। প্রথমে তিনি স্বীকার করতে চাননি, কিন্তু পরবর্তীতে আমাদের অনেক বলার পরে তিনি এই ব্যাপারটা আমাদের কাছে শেয়ার করেন। তিনি জানান যে তিনি যৌনতার ব্যাপারে একেবারেই আগ্রহী নন, বিধায় তিনি বিয়ে করতে চান না। কিন্তু এই কথাটি তিনি তার মা বাবাকে কোনোভাবেই বলতে পারছেন না। তাই তিনি আমাদের রিকোয়েস্ট করলেন আমরা যাতে এই ব্যাপারে ওনাকে হেল্প করি, আমরা যাতে কোনো একটা কজ দেখে ওনার প্রোফাইলটা বন্ধ করে দিই। তো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই যে যারা বিয়ের আগে এই ব্যাপারটি অনুধাবন করতে পারেন তারা কিন্তু কোনোভাবেই বিয়ে করতে চান না, কারণ তারা খুব ভালোভাবেই জানেন বিয়ের সম্পর্ক তাদের জন্য নয়। তাই মানুষকে জোর জবরদস্তি করে আসলে বিয়ে করানোটা উচিত নয়। এখন আসা যাক, অ্যাসেক্সুয়ালিটি সম্পর্কে বিজ্ঞান কি বলে। একেবারেই অ্যাসেক্সুয়াল ব্যক্তি ছাড়াও কয়েক ধরনের অ্যাসেক্সুয়াল ব্যক্তির কথা উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা, যেমন ডেমিসেক্সুয়াল এবং গ্রেসেক্সুয়াল। ডেমিসেক্সুয়াল ব্যক্তিরা সাধারণত মনের মতো জীবনসঙ্গী পেলে তারা ধীরে ধীরে যৌনতার প্রতি আগ্রহ অনুভব করে। মূলত আবেগগত সম্পর্ক তৈরি হওয়ার পরই তাদের এই বিষয়টি পরিবর্তিত হয়। কিন্তু অপরদিকে গ্রেসেক্সুয়াল ব্যক্তি যারা আছেন তাদের ক্ষেত্রে যৌনতার ব্যাপারটি খুবই বিরল একটা ঘটনা। তারা যৌনতার ব্যাপারে একেবারেই অনীহা প্রকাশ করেন, কোনোভাবেই তারা যৌন সম্পর্কে রাজি হন না।
তারা যদি কারোর সাথে সম্পর্কে জড়িয়েও পড়েন, যৌনতার ব্যাপারটি তারা এড়িয়ে যেতে চান। বিজ্ঞানীরা এখনো পর্যন্ত এসেক্সুয়ালিটির কারণ নির্ণয় করতে পারেননি, কারণ এই ধরনের ব্যক্তিদের শারীরিকভাবে সব লক্ষণ ঠিক থাকা সত্ত্বেও তারা শুধুমাত্র যৌনতায় অনীহা প্রকাশ করেন। তবে গবেষকরা জানিয়েছেন যে হয়তোবা মানবদেহের কোনো একটা জিনের কারণে এমনটা ঘটতে পারে। পরিশেষে বলবো যে এসেক্সুয়ালিটি আসলে কোনো রোগ নয়, মানুষ জন্মগতভাবে অন্যান্য যৌন চারিত্রিক বৈশিষ্ট্যের মতোই এই বিষয়টি নিজের মধ্যে পেয়ে থাকে, আর তাই তাদের সম্পর্কে আলাদা কোনো মতামত পোষণ করার কোনো মানে হয় না। তাই এসেক্সুয়ালিটি সম্পর্কে আসলে জনসচেতনতা তৈরি করা খুবই জরুরি, কারণ তারা সমাজ এবং পরিবারের কথা চিন্তা করে এই বিষয়টি গোপন রাখার চেষ্টা করে, কিন্তু পরিবারের চাপে পড়ে তারা বিয়ে করলেও তারা কোনোভাবেই বিয়ের সম্পর্কে সুখী হতে পারে না এবং বেশি দিন বিয়ের সম্পর্ককে টিকিয়েও রাখতে পারেন না, ফলে উভয় পক্ষই কিন্তু ক্ষতির সম্মুখীন হয়। তাই এসেক্সুয়ালিটি সম্পর্কে জনসচেতনতা তৈরি করতে পারলে তারা যেমন স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন, ঠিক তেমনি তাদের দ্বারাও অন্য কেউ সমস্যার মুখে পড়বেন না। তো ভিউয়ার্স, আজকে খুব সংক্ষেপে আমি এসেক্সুয়ালিটি সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। আপনারা যদি আরো ডিটেলসে জানতে চান তাহলে গুগলে আপনারা সার্চ করে এর ডিটেলস জানতে পারবেন। আশা করছি আপনারা এই ব্যাপারে সচেতন হবেন। সবার সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ।